আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি ও বারকাতু সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা একজন ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন থাকে এটা কি সত্য আর যদি প্রত্যেক মানুষের সাথে একটা করে জিন থাকে তাহলে জিন আর মানুষ কি এক সমান হয়ে গেল সম্মানিত প্রিয় ভাইয়েরা আপনাকে অভিনন্দন চমৎকার একটি প্রশ্ন করার জন্য প্রিয় ভাই শুধুমাত্র প্রত্যেক মানুষের সাথে একটা জিন থাকে বিষয়টা এমন নয় যখনই কোনো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেন আল্লাহ রব্বুন আলমিন তার সাথে একটা একজন ফেরেস্তানে যুক্ত করে দেন এবং শয়তান তার অপশক্তি একটা শয়তান লাগিয়ে দেয় যাতে করে এই ফেরস্তান তার নফসটাকে ভালো করে মতুমাইন্ডার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আর শয়তানের প্রচেষ্টা থাকে যাতে করে এই ব্যক্তিকে নফে আমার দিকে এগিয়ে নেওয়া যায় যাতে করে নফটা নষ্ট করে দেওয়া যায় এটা সৃষ্টির শুরু থেকেই জন্মের শুরু থেকেই আল্লাহ রব্বুল আলমিন এই ব্যক্তির সাথে দুজনকে নিযুক্ত করে দেন আর যে বললেন সংখ্যার বিষয়টা আসলে সংখ্যা তো ধর্তব্য নয় এটা আল্লাহ রব্বুল আলমিনই তার কুদ্রতর অপার অপার নিদর্শন সেটা আমরা সেভাবেই মেনে নিতে পারি ইনশাআল্লাহ একটা বিষয় যে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মানুষের আমরা জানি অনেকে বলে থাকি দুই কাঁধে দুই ফেরেস্তা আল্লাহ রব্বুল আলমিন নিযুক্ত করে দেন যে আল্লাহ আল্লাপ কোরআন করিমের ভিতরে ফি জাহিম আল্লাহ রব্বুল আলমিন এখানে বললেন যে প্রত্যেক মানুষের সাথে দুটো করে ফেরেস্তা আমি নিযুক্ত করে দেই একজন আর কিরম্যাং কাতিবিন তারা কী করে থাকেন বদ গুণাগুরু লিখতে থাকেন আর একজন ভালো গুণাগুলো ভালো কাজগুলো ব্যাপারে রেকর্ড করতে থাকেন এটা রেকর্ড হচ্ছে প্রতিনিয়ত ওই ব্যক্তি যদি ভালো কাজ করে থাকে অবশ্যই নাইম তাকে জান্নাতে আল্লাপ প্রবেশ করাবেন আর যদি ওই ব্যক্তি মন্দ কাজের পরিমাণ বেশি করে থাকে মন্দ কাজ করে থাকে মন্দ স্বভাবই হয়ে থাকে আল্লাহ অবশ্যই তাকে জাহান নামে প্রেরণ করবেন সমাজ প্রিয় ভাইরা আশা করি উত্তরটা পেয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে নেক কাজগুলো বেছে বেছে বেশি বেশি করার তৌফিক দান করুন আসসালামুক ও রহমতুল্লাহ বাকু